আমি তো বামফ্রন্টে যাবেন বামফ্রন্টে গান্ধীদের সাইড আর কেন কি উন্নতি হয়েছে উন্নতি কিছু আমরা সুযোগ পাইনি দেখা যাচ্ছে এখানে তো বামফ্রন্টের ক্যান্ডিডেট নেই এখানে দেখে মাল আড়া কি দেখা যায় দেখে এখানে বামফ্রন্ট আসেও তাহলে কি উন্নতি হবে এখানে আপনি যে বলেন সাইরা লিংকে হ্যাঁ বামফ্রন্ট আসলে সবচেয়ে বড় কথা পার্লামেন্টে এমপি দের তো ডেভেলপমেন্টে যে টাকা থাকে সেই লোকাল ডেভেলপমেন্ট কিন্তু মেইন দেখা হচ্ছে পার্লামেন্ট থাকে যেখানে আইন তৈরি হয় যেখানে আমার দেশের সমস্যা আমার এলাকার সমস্যা তুলে ধরা হয় যে সংবিধানকে চেঞ্জ করার চেষ্টা করছে বিজেপি সরকার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে মতামত দেবে এখন জরুরি মানুষের কাছে এটি বড় কথা সেটা বামপন্থীরাই পারে একমাত্র এখানে ভালো একটা সুযোগ আছে এই বালিগঞ্জ কনস্টিটিউন্সিতে দাঁড়িয়ে ছিল বিধানসভা সারা ও কিন্তু দুটো ওয়ার্ডে একদম হায়েস্ট ভোট পেয়েছিল তখন তো অন্যরকম ছিল কিন্তু এখন তো পজিশন আরো পাল্টে গেছে এখন মানুষ দেখছে তৃণমূলের দুর্নীতি সব চোর ভাই বিজেপির দেখছে সমস্ত কিছু দেখে মানুষ একটা সাধারণ মানুষই বলছে এর থেকে বামপন্থী ভালো ছিল মানুষ বুঝছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝছে দেখুন আমি কাউকে চাইছি না কারণ রাজনীতির যে ডামাডোল এখানে শুধু এ দল থেকে ও দলে যাওয়া আর ও দল থেকে এই দলে যাওয়া এই চলছে এখন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এটাই চলছে ঠিক আছে কাউকে সমর্থন করা যায় না ঠিক আছে এটুকুই আমার ভোট তো ভোট তো দিতে যাবো কিন্তু ভোটটা ভোটটা তো যখন আমি আমার সেখানে একটা তো থাকবেই সেখানে তো আমাকে ভাবনা চিন্তা করতে হবে ভোটটা তার মানে কাউকেই দেবেন না সেটা এই তো ভোটটা কাকে দেবো এইভাবে তো বলা খুব মুশকিল না বলা উচিত না তবে আমার চিন্তাধারা যেটা সেটা আপনাকে বললাম বিজেপি তৃণমূল এবং সিপিএম এর ক্যান্ডিডেট লিস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পিএমসি মালারায় জিতবে। পিএমসি মালারায় জিতবে। শায়রা শাহ আলিম জিতবে। হ্যাঁ? শাহ আলিম চিনি বামফ্রন্টের পক্ষ থেকে অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে সায়রা শাহ আলিম দাঁড়াচ্ছে এবং তৃণমূলের পক্ষ থেকে মালারায় দাঁড়াচ্ছে। বিজেপির এখনো লিস্টটা ঘোষণা করা হয়নি। আপনি কাকে চাইছেন? আমার বক্তব্য হচ্ছে আমরা সাধারণ মানুষ আমার ব্যক্তি হিসাবে এটা তো আমার ক্লোজ রাখা দরকার যে আমার ব্যক্তি কাকে দেবো সেটা তো চিন্তা ভাবনা করতে হবে আমরা চাচ্ছি জুনিয়ররা যদি এখানে যেহেতু বামফন্ড এতদিন পর একটা জুনিয়র প্রার্থী দিয়েছে তাতে আমরা তাকে ফেভারিট মনে করি সেই হিসেবে আমি বলছি কারণ আমরা সাধারণ একজন পাবলিক আমি কোনো পার্টি করি না ব্যক্তি হিসাবে যে আসবে সেটাই সেটা নিয়েই থাকুক আমরা

এখন বিজেপি বা তৃণমূলকে আমরা যা দেখছি সিপিএম অনেক বেটার ছিল এবং আমার মনে হয় ইন ফিউচার হয়তো ইমিডিয়েট নয় ইন ফিউচার পশ্চিমবাংলার লোক ভোট দিয়ে নিয়ে আসবে লাইক নাইনটিন সেভেন্টি সেভেন মানুষ ভোট দিয়ে আনবে কারণ এই কারণ হচ্ছে যে মানুষ দেখছে তো প্রতিনিয়ত পশ্চিমবাংলায় যা হচ্ছে এই যে আমাদের ভোটিং রাজনীতি পুরোটা এগুলো তো পশ্চিমবাংলার লোকদের কোনো উন্নয়ন হচ্ছে না ভোট দেওয়ার কিছু টাকা আমি ঘুষের মতো করে দিচ্ছি মানুষকে তার বিনিময়ে আমি ভোট পাচ্ছি এটা তো কোনো সুস্থ সমাজের লক্ষণ নয় এবং এতে দেশের বাহিনী বাহিনী দিয়ে দিয়ে যে আশা করি ভোটটা সুষ্ঠুভাবে আমাদের এই দক্ষিণ ক্যালকাটা এই অঞ্চলে ভোটে খুব একটা ইয়ে হয় না কখনোই হয় না কারণ এখানে শিক্ষিত লোকের বাস কিন্তু শহর একটু দূরে গেলেই তো সেখানে ভোট ভালো হয় না এই অভিযোগ অবশ্য সিপি সিপিএম পরিজনে যে সিপিএম সমালোচনা করবো না তা নয় এ অভিযোগ সিপিএম এর সময়ও ছিল কিন্তু এতটা সাংঘাতিক হয়নি হ্যাঁ অনেক ভদ্র ছিল এখন তো আপনার লিডাররাও আমি বলবো যে তারা এখন অনেক তাদের মানও কমেছেন দে আর নট এজুকেটেড হ্যাঁ সব দিক থেকেই মানে একটা অবন মানে কি বলা যায় অবকাঠামো ভেঙে পড়েছে নৈতিকতা ভেঙে পড়েছে একটা পলিটিক্স একটা পলিটিশিয়ানের নৈতিক চরিত্রও একটা বিরাট ব্যাপার নৈতিকতা আপনারা একটু চোখ ইয়ে করে দেখবেন মানে নৈতিকতারও অনেক পতন ঘটেছে আমি একাধিক বিয়ে করে আমি পোলাও করে প্রচার করছি সমাজে একটা খারাপ ইঙ্গিত যায় এবং আপনারা দেখবেন তৃণমূলের বেশিরভাগ লিডার আমি কার নাম বলবো নাম খুব সাধারণ মানুষ দে আর মোরলেস লাইক দ্যাট হ্যাঁ এটা নাকি তাদের জনপ্রিয়তা পড়ে কিন্তু এটা ইন দ্য লং রান সমাজের অবক্ষয় ঘটে নৈতিক অবক্ষয় ঘটে এবং সেটা তারা ঘটাচ্ছেন কিন্তু এদের জনপ্রিয়তা খুব তারা দিচ্ছেন তারা পাচ্ছেন আমার মনে হয় মানুষ একাধারে একেবারে বিশ্বাস করছে এক ধরনের গিমিক তারা পছন্দ করছে হ্যাঁ যারা অন্ধবিশ্বাস করছে অন্ধবিশ্বাস করছে এবং অন্ধবিশ্বাস রাজনীতির ক্ষেত্রে খারাপ সিপিএম এর সময় আমরা সিপিএম এর থেকে অনেক সমালোচনা করেছি যে কিছু কিছু জিনিস ভুল হচ্ছে তবুও এখন আমরা বিজেপি বা এদের দেখছি বিজেপি যদিও ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে দেশের নরেন্দ্র মোদীর কিছুটা ভালোই আছে মমতা অনেক সাহায্য টাহায্য করছে কিন্তু এতে মানুষের আলটিমেটলি কোনো উপকার হচ্ছে বলে তো আমার মনে হয় না হ্যাঁ এই এটা ভোটিং ভোটের আগে আমি কিছু টাকা দিলাম আমার ভোট দাও তো এই ধরনের আর অ্যাকচুয়াল শিক্ষিত লোকের মনে হয় অভাব ডিগ্রি বাড়ছে কিন্তু মানুষের শিক্ষার মানটা কমছে আর নৈতিকতার মানটা একটা পলিটিশিয়ানকে দেখে মানুষ শেখে তার নৈতিকতার অবক্ষয় মানে যদি আমরা টিভির সামনে সব সময় দেখতে পাই তারা যদি ভোটে অনেক ভোটে জিতে আসে সেটা ভালো লক্ষণ নয় আমার তো মনে হয় সিপিএম সময়কালে দেখি সিপিএমের ম্যাক্সিমাম কিছু লিডার তো ছিল নিশ্চয়ই ভদ্র সভ্য সিভিলাইজড এখানে খুব রাফ অ্যান্ড টাফ আনসিভিলাইজড এভাবেই তারা জনপ্রিয়তা পাচ্ছে লাইক ইউকে এটাই আমার यार हमें नहीं हमरा लेफ्ट जानी ভোটে হারবে ভীষণ ভাবে হারবে तो आई विल বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে फोर व्हीলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা